দাদা দিদিরা, মা মাসি পিসি, মেসোমশাই, মামা মামি সবাই ভালো আছে তো? এই কালকের ভিডিওটা, কালকে তো শোভনদাভাই বাঁচিয়ে দিল, নাহলে ভিডিওর একদম ভিউয়ার হতো না। ওই ভাইপোটা ছিল, ভাইপোটায় শোভনদা এসে গেল, তা আমিও সেইটাকে হাতিয়ার করে যাই হোক 5 ঘন্টার মধ্যে 100 লোক দেখে নিয়েছে। আগে ভিডিও ডালতাম দাদা, ওই 5 জন 7 জন দেখতো, এখন মানে চ্যানেলটা একটা জায়গায় এসছে। যাই হোক, কালকে ওই ভাইপোটাটা খুব ভালোভাবে হলো, কিন্তু এই পুরো বিজেপিটাকে ভাঙাতে হবে, যারা যারা গেছে সবাইকে ফিরিয়ে আনতে হবে। এর জন্য তো একটা ভাইপোটাতে হবে না, তার সামনে আবার কি উৎসব ফুৎসব, মানে ওই লুচি আলুর দম দিয়ে শুরু হয়েছিল, লুচি আলুর দম দিয়ে শুরু হয়েছিল, এখন আপাতত ভাইপোটা, তারপর আবার দেখা যাক কি সামনে কি উৎসব আছে। পাজি ফাজি দেখতে হবে, সব এক এক করে নিয়ে আসতে হবে যারা সব গেছে। তো ভালো চলছে, বেঙ্গলটা খুব ভালো, এই বেঙ্গলের রাজনীতির মতন এত বৈচিত্র্য, ওই সত্যি বিচিত্র এই দেশ। কে বলেছিল ওই সেলুকাস ফেলুকাস হবে, ওই বলে গেছিল, হ্যাঁ ওই ওই বিচিত্র দেশ, তো এখানকার রাজনীতিও বিচিত্র। যাই হোক, ওই লুচি আলুর দম থেকে শুরু হলো, আর এই ভাইপোটা শোভনবাবু বৈশাখী দি এসছেন, ভাইপোটা ছিল, হ্যাঁ। তারপরে এখন প্রশ্ন হচ্ছে এই গুমনামি বাবা, হ্যাঁ আমি আমি অনেকদিন ধরে ভেবে রেখেছি এত মেটিরিয়াল কোনটাকে এডিট করব, এত কমেডি মেটিরিয়াল। ওই গুমনামি বাবা নিয়ে একটা বই করেছেন ওই সুজিতবাবু আর ওই প্রসেনজিৎবাবু, হ্যাঁ। আরে বাবা, আর ওই এই আগে কী হতো জানেন তো, যখন এই স্টার আনন্দ আনন্দ ফানন্দ ছিল না, তখন তো ওই আমাদের আনন্দবাজার পাতা ওই বুধবারে এক সুমন লিখত, এই গাবদা হাতির মতো লেখা লিখত, ওই সুমনদা সুমনদা আনন্দবাজারে লিখত, দেখবেন বুধবারে বুধবারের পাতা বলে, ওই গাবদা হাতির মতো লেখাটা পড়তাম, হ্যাঁ। আর এখন তো ওই ঘণ্টাখানেক সঙ্গে সুমন, 1 ঘন্টা বাঙালি জীবন থেকে 1 ঘন্টা কেড়ে নেয় ওই ঘণ্টাখানেক সঙ্গে সুমন। যাই হোক, সুমনবাবু, ওই সুমনবাবুও খুব ভালো ছিলেন, হ্যাঁ এই সুমনবাবুও খুব ভালো, দুই সুমনই ভালো। এনারা অনেক বলেন টলেন খুব ভালোভাবে বলেন টলেন, আর খুব তর্ক বিতর্ক হয় ঘণ্টাখানেক, ওইটা পেপারে হতো, আর এইখানে আবার কিছু বিশেষজ্ঞ এসে বসেন, তারা মানে সব বিষয়ে বিশেষজ্ঞ, তারা সব কিছু জানে, হ্যাঁ। তা আমরা ওই মূর্খ সূর্খ মানুষ, তাদের কথা শুনি ঘণ্টাখানেক ধরে, তারপর তো এই সিরিয়ালগুলো আছে। যাই হোক, আজকে গুমনামি বাবা নিয়ে একটু বলতে হবে। তা ওই গুমনামি বাবা ঘণ্টাখানেক সঙ্গে সমান এসেছিলেন, তো ওই নেতাজি পরিবার থেকে এসেছিলেন সুগতবাবু, খুবই 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 ভালো উনি, ওই ইলেকশন টিলেকশন জিতেছিলেন একবার তৃণমূল কংগ্রেস থেকে, হ্যাঁ। তো ওই উনি বলছেন যে এই গুমনামি বাবার বইটা হলো, এটা নেতাজির পরিবারের প্রতি অপমান। তা এই সুজিতবাবু খুব পড়াশোনা করেছে, অনেক অনেক অনেক, মানে বইটা আমি দেখেছি, এই কলকাতায় গিয়েছিলাম পুজোর সময়, তো বইটা আমি দেখেছি, সুজিতবাবু অনেক পড়াশোনা করে বইটা। সত্যি দেখুন একটা ঘটনা, নেতাজি আমাদের আবেগের জায়গায়, ঠিক আছে, তো নেতাজিকে নিয়ে কোনো ধোঁয়াশা থাকা উচিত নয়, মানে কমিটি থেকে সরে এসে বলছি, নেতাজিকে নিয়ে কোনো ধোঁয়াশা থাকা উচিত না। তা এটা একটা চলে আসছিল বহুদিন ধরে, আমাদের বাঙালিদের কাছে এটা অজানা ছিল। আমি হিন্দি চ্যানেলে অনেকবার দেখেছি এই গুমনামি বাবা, উত্তরপ্রদেশের অনেক লোকের সঙ্গে এই গুমনামি বাবা নিয়ে, এবং ওখানকারও লোকেদের সঙ্গে কথা বলেছি, তাদের পূর্বপুরুষরা বলতেন যে উনি নেতাজি ছিলেন, এখন কে ছিলেন কে ছিলেন না এ ব্যাপারে তো ভারত সরকার, তৎকালীন ভারত সরকারের উচিত ছিল তদন্ত করা, সেই সব তদন্ত তদন্ত তো হয়নি। তা যাই হোক, একটা চলে আসছে কথা যে গুমনামি বাবা নেতাজি, তার ওপর উনি একটা মানে পরিচালক একটা বই বানিয়েছেন, আর প্রসেনজিৎবাবু একজন অভিনেতা, ওনাকে যে কোনো একটা স্ক্রিপ্ট, ওনাকে একজন কেউ অফার করলো যে এই স্ক্রিপ্টের ওপর একটা বই বানাতে হবে। তা ওই ঘণ্টাখানেক সঙ্গে সুমন দেখছিলাম, তো ওই সুগতবাবু খুব ভালো বক্তা, খুব ভালো বলেন উনি, একদিন পার্লামেন্টে আমি ওনার বক্তব্য শুনেছি, সত্যি পার্লামেন্টে ওই আপু পাপ্পু সব তো থাকে আশেপাশে, হ্যাঁ ওই খৈনি টৈনি খাওয়া ওরা সব জিতে আসে পার্লামেন্টে, তার মাঝখানে ওই সুগতবাবু মানে মনে হচ্ছে যেন একদম গোবরে পদ্ম ফুল ফুটে আছে, এই এই পদ্ম ফুল সরি ভুল করে ফেললাম, যাই গোবরে অন্য কোনো ফুল ফুটে আছে, ঠিক আছে। তা যাই হোক, ওই ইয়ে সুগতবাবুর একটা কথা আমার খুব খারাপ লাগলো, সত্যি বলছি, বলছে এটা নাকি নেতাজি পরিবারের অপমান, নেতাজির ওপর অপমান, নেতাজির ওপর অপমান, নেতাজি পরিবারের ওপর অপমান। আরে একটা বিষয় নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এবং সুজিতবাবু চেষ্টা করেছেন, প্রসেনজিৎবাবু একজন পেশাদার অভিনেতা, উনি অভিনয় করেছেন, তা ওনাদের অপরাধটা কোথায়, কোথায় ওনারা নেতাজিকে আঘাত দিলেন, কোথায় নেতাজির প্রতি অপমান হলো,
এইটা তো বুঝে পারলাম না। ওই আপনি যখন এই ইলেকশন ডিলেকশন লড়লেন, ওখানে তো সব সহযোগিতা ফহযোগিতা করলো, কিছু কিছু হলো, হ্যাঁ ওই সব ছিল না, ওই থামস আপ ক্লোজ থামস আপ কোকোকোলা রেডবুল ফেডবুল সব ছিল না আপনার তো ওই ইলেকশন, তখন তখন আপনি ভাবলেন না যে এই এই রেডবুল ফেডবুলদের সাহায্যে ইলেকশন লড়লে নেতাজি পরিবারের অপমান হবে, তখন তো ইলেকশনটা লড়ে নিলেন, জিতে গেলেন। হ্যাঁ তা কীভাবে ইলেকশন হয় আপনি জানেন না বাংলায়? আপনি জানেন না, আমি জানি না, আমরা সবাই জানি। তো যাই হোক, তখন তো আপনি ইলেকশনটা লড়ে নিলেন। আর প্রসেনজিৎবাবুকে আপনি প্রশ্ন করছেন ঘণ্টাখানেক সঙ্গে সুমনে, কী দরকার? প্রসেনজিৎবাবু একজন অভিনেতা, তাও উনি অভিনয় করেছেন, ওনার কী অপরাধ আছে? সুজিতবাবু অনেক পড়াশোনা করেছেন, আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল যে বাঙালির সামনে বাঙালির কাছে বিষয়টা রাখা হলো, তা আপনি সেটা না করে আপনি বলছেন এটা নেতাজির পরিবারের ওপর, নেতাজির সম্মানের ওপর, নেতাজির ওপর আঘাত। আরে আপনি গেছেন হলে বইটা দেখতে গেছেন? যখন আজাদ হিন্দ বাহিনীর ওই সঙ্গীত বাজছে, জাতীয় সঙ্গীত, তাদের জাতীয় সঙ্গীত যখন বাজছে, স্বতঃস্ফূর্ত মানুষ সব দাঁড়িয়ে উঠেছে, আমার বুকটা ভরে গেছিলো সেদিনকে ওই আবেগটা দেখে। নেতাজির প্রতি আজও বাঙালি, বাঙালি বাঙালি কোনো দিন নেতাজিকে অপমান করতে পারে না, সেটা যে বাঙালি হোক, সেটা রিক্সাওয়ালা বাঙালি হোক, ওই সেটা ওই ক্ষতিপূরণ পাওয়া মদ খাওয়া বাঙালি হোক, কোনো বাঙালি নেতাজিকে অপমান করতে পারে না, আর নেতাজিকে কোনো বাঙালি অপমান করবে না। নেতাজি আমাদের হৃদয়ে আছে, আমাদের হৃদয়ে থাকবে, যতদিন বাঙালি বেঁচে থাকবে ততদিন নেতাজি সুভাষচন্দ্র বোস বেঁচে থাকবে। সুজিতবাবু কোনো দোষ করেননি, উনি একটা ধোঁয়াশা ছিল, সেই ধোঁয়াশাটা আমাদের সামনে রেখেছেন। আপনি ওই বইটা দেখুন, মাথা ঠান্ডা করুন, রেগে যাবেন না, রেগে যাবার কী আছে? আরে আপনি ওনার পরিবারের সদস্য, নেতাজি কি শুধু একটা ছোট্ট পরিবার? নেতাজি তো পুরো বাংলাই নেতাজির পরিবার, আমরাও তো ওনার পরিবারের সদস্য। আপনি রক্তের সম্পর্ক, আমাদের সঙ্গে নেতাজির আত্মার সম্পর্ক, এই তো ফাড়া, তাই রেগে যাবার কী আছে? যাই হয়েছে, ঠিক আছে, আপনি রাগ করবেন না যে ওই সুজিতবাবুরা যে বইটা বানিয়েছে, ভালো বই বানিয়েছে বাঙালির। আমি যারা যারা এখনও দেখেননি বইটা, আপনারা যান বইটা দেখুন, খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকবেন, নমস্কার। চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন, আর ওই বেল আইকনটা দাবিয়ে দিন। ওই বা কখনো কখনো ওই মিনিবাসে উঠে পড়ে, ওই হজমালা বিক্রি করতে প্রথমে চামচে করে সবাইকে একটু খাওয়ায়, তারপর ওই এক দুজন লোক কেনে, বাকি সব চার পাঁচজন লোক এমনি খেয়ে নেয়। তো আপনারা ওই ওরম করবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা দাবিয়ে দিন। আবার প্রত্যেক দিন ভিডিও আসবেন, একদম নিশ্চিন্ত থাকুন, এই গেঞ্জি পরেই আসবে, কোনো গেঞ্জি চেঞ্জ হবে না, এই চশমা এরম চুল থাকবে, প্রত্যেক দিন ভিডিও আসবে, প্রত্যেক দিন আমি এই মজা করতে করতে অনেক কিছু বলে দিয়ে যাব, শুধু কথাগুলো ধরবার চেষ্টা করবেন। নমস্কার, ভালো থাকবেন।